সমগ্র রাজ্য জুড়ে উলহ মালহেরে পালন করা হয়েছে গরু বিহু। বিহুর উলাহত মতুলিয়া হয়ে পড়েছে সমগ্র রাজ্য। রাজ্যের ভিন্ন প্রান্তর সমান্তরালক তিনিচুকীয়া জেলার দেবীপুখুরীত বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগত আর শ্রী শ্রী আদর্শ সত্রর সহযোগত অতি উলহ মালহেরে আয়োজন করা হয় প্রথম বার্ষিক গরু বিহু। রাতেপয় বিহুর ধ্বজা উত্তোলন করে আদর্শ সত্রর সত্রাধিকার শ্রী শ্রী মুনমুন মহন্তয়। তার পরবর্তী কার্যসূচী হিসাবে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সমূহ কার্যকর্তাই একলগ হয়ে মা হালধিরে নোয়াই ধুয়াই লাউখা বেঙেনা খা বছরে বছরে বাড়ি যা আদি ধ্বনিরে গরু গা ধুয়াই ফূর্তি করাও পরিলক্ষিত হয়। আনহাতে আমন্ত্রিত হুঁচৰি দল আর গায়ন বায়ন দলে হুঁচৰি আর গায়ন বায়ন প্রদর্শন করে উপস্থিত রাইজক মন্ত্রমুগ্ধ করে তোলে। লগতে সকলে একলগে বিহু গাই ফূর্তি করাও পরিলক্ষিত হয়। মুঠর উপর গরু বিহু উপলক্ষে সমগ্র রাজ্যতে এটা এক উখল মাখল পরিবেশ। এই সুযোগতে মই আপনাদের চ্যানেলের তরফের পৰা সকল অসমবাসী রাইজলৈ রঙালী বিহুর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগত আজি যে গরু বিহু কার্য আমি উদযাপন করার এক প্রচেষ্টা হাতত লৈছিলোঁ, হয়তো আমি অকমান হলেও এই প্রচেষ্টাত আমি মানে সফলতা লাভ করছো বলে আমি ভাবিছো। কারণ আমি যে পরম্পরা রক্ষার যে প্রচেষ্টা আমি পরম্পরাগতভাবে আমি আজি এই কার্যসূচী পালন করছো, আর আগন্তুক দিনতো আমি ভগবানের পরম কৃপাত যাতে আমাক ভগবানে শক্তি দিয়ে এনে ধরনের এই কার্যবিলাক আমাক করে যাবলৈ, আমার যে পরম্পরা সেই পরম্পরা রক্ষাত আমার যে ভূমিকা আমার সদায় এই ভূমিকা সদায় আমি আগত থাকিব লাগিব আর আমি সদায় আগত থাকিম বলে আশা রাখি মোৰ এই বক্তব্য সামৰণি মাৰিছো। নতুন বছর বিহু উপলক্ষে নতুন বছর বহাগলৈ সকলকে উলগ জনাইছো আর আন্তরিক অভিনন্দন। তথা আজি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আর আদর্শ সত্রর সহযোগত আজি বিহুর একটা গরু বিহু অনুষ্ঠানটি যে পরম্পরাগত ফলের পৰা আজি প্রথমবারের কারণে আজি দেবী পুখুরী প্রাঙ্গণত অনুষ্ঠিত করার কারণে সকলকে মই আন্তরিক অভিনন্দন তথা ধন্যবাদ জ্ঞাপন করছো। আর নতুন বছরটি সুখর হোক, আনন্দ হোক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেক কেউটা দিকতে ধর্ম কর্ম রক্ষা করে সকলে যাতে শান্তি শৃঙ্খলার যাতে আগন্তুক বতরত সুশান্তি বিরাজমান করক, সকল রাইজর প্রতি আন্তরিক অভিনন্দন, লগতে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলে যাতে এক হোক আর হিন্দু ধর্ম জাগরণের জড়িয়ে যাতে সকলে যাতে এক মঞ্চত একজন ভগবানের আর একজন ঈশ্বরের কর্ম করে যাব লেখান্তই কামনা করি সকলে সুশান্তি কামনা করল। ধন্যবাদ। তিনিচুকীয়াৰ পৰা কমল হাজৰিকাৰ ৰিপৰ্ট, সচ দ্য ৰিয়েলিটি। ইমান যাতনা তোকে আনি বুলি হায় অঞ্জনা, দুখৰ বেদনা